জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে নতুন একটা আইনকে নিয়ে এসেছি। প্রতিটা আইন স্যার ধরে ধরে আলোচনা করলে ভালো হয় ডিমান্ড ছিল, তো আজকে আমরা আইনটা প্রথম ধরলাম, রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন। আমরা জানি ওয়ারেন হেস্টিং 1772 সালে এসেছিলেন বাংলার গভর্নর রূপে, 1785 গেছেন বাংলার গভর্নর জেনারেল রূপে। আর ওয়ারেন হেস্টিংসের আমলেই তার কার্যকালের মেয়াদের ঠিক এক বছর পর 1773 সালে পাশ হয় রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন। আর সেই রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন বলেই তার কর্মকাণ্ডগুলো যা যা হয়েছিল আজকে দেখব আমরা। আমরা জানি এই আইন বল যখন পাস হচ্ছে তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল নর্থ। ব্রিটিশ প্রধানমন্ত্রী নর্থের আমলে 1773 সালে পাশ হয় রেগুলেটিং অ্যাক্ট। এই আইন বলে তিনটে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়, যে তিনটে প্রভিন্স থেকে ইংরেজ কোম্পানি ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করত। তিনটে হলো কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ, তাই না? মোর এক ভিটা। তো 1774 সালে 1773 রেগুলেটিং আইন বলে কলকাতা সুপ্রিম কোর্ট গড়ে উঠে। সেই সুপ্রিম কোর্ট চারজন বিচারপতিকে নিয়ে গড়ে উঠেছিল, তার ইতিহাস এক্ষুনি বলবো, এবং পিউনি জাজ পদস্থ বিচারপতিগুলো বলবো। 1800 তৈরি হয় মাদ্রাজ সুপ্রিম কোর্ট অ্যাক্ট, 1800 খ্রিস্টাব্দ 1800, যে 1800 খ্রিস্টাব্দে ফোর্টুইলিয়াম কলেজ গড়ে উঠেছিল, সেই ফোর্টুইলিয়াম কলেজের পাশাপাশি মাদ্রাজ সুপ্রিম কোর্ট অ্যাক্ট তৈরি হয়। সেই অ্যাক্টের ভিত্তিতে 1801 সালে, অর্থাৎ পরের বছর, মাদ্রাজ সুপ্রিম কোর্ট গড়ে ওঠে। আর 1823 সালে বোম্বাই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে এই 1773 রেগুলেটিং আইন বলে। ভালো করে মনে রাখবে এটা। তো 73 আইন বলে 1774 সুপ্রিম কোর্ট গড়ে উঠে যায়। এছাড়া কী পেয়েছিলাম আমরা? না, বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল পদে উত্তীর্ণ করা হয়েছিল এবং বিত্তশালীদের, ধনী ব্যক্তিদের ভোটাধিকার অধিকার দেওয়া হয় পাউন্ডের ভিত্তিতে। যার যত পাউন্ড থাকবে হাতে সে ভোটাধিকার পাবে কিন্তু। এবং লন্ডনে ও ইংল্যান্ডে যে ইকুইলিটি ল, নৌবাহিনী যে আইন ছিল, সে আইনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটা স্বাধীনতা দেওয়া হয়েছিল। সবগুলি আস্তে আস্তে করে আসবো এবং অত্যন্ত কঠিন প্রশ্নগুলো দিয়ে দিচ্ছে। কলকাতা সুপ্রিম কোর্টের শেষ বিচারপতি কে ছিলেন? বোম্বাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? মাদ্রাজ সুপ্রিম কোর্টের শেষ বিচারপতি কে ছিলেন? তাই কলকাতা, বোম্বাই, মাদ্রাজের প্রথম শেষ বিচারপতি শুধু নাম বলবো তা নয়, টেবিলটাও আমি তুলে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা বারবার করে ভিডিওটা দেখবেন, খুব খুব ভালো লাগবে। ইতিহাসকে নবদিগন্ত রূপে বাংলায় ছড়িয়ে দেওয়াই যে কাজ জানা স্যার নিয়েছে, আশা করি তোমরা তাতে ভীষণ ভীষণ উপকৃত হচ্ছ। কেমন লাগছে জানাবে, বন্ধুদের ভিডিওটা বারবার শেয়ার করবে এবং লাইক করবে তোমরা, এবং কেউ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। শুরু করছি আজকের সেই নিয়ামক আইন বা রেগুলেটিং অ্যাক্ট। ইংরেজ কোম্পানি আমলে যে সমস্ত সাংবিধানিক অগ্রগতি হয়েছিল তার মধ্যে প্রথম আমরা রেখেছি 1773 রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন। এবং এই আইন বলে কি হয়েছিল, 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট গড়ে ওঠে। তার প্রথম বিচারপতি ছিলেন ওয়ারেন হেস্টিংসের একেবারে অন্তরঙ্গ বন্ধু এলাইজা এমপে বা এলিজা এমপে। আর চারজন করে গড়ে ওঠে, তাই চারজনের প্রধান বিচারপতি যদি এলিজা এমপে হয় তাহলে আর তিনজন কারা ছিল? তারা ছিল পিউনি জাজ পদস্থ বিচারপতি। তারা কারা কারা হয়েছিলেন দেখো, এক নম্বর চেম্বার, দুই হচ্ছে লেমিস্টার, আর তিন নম্বর হচ্ছে হাইট। মোর এক ভাইটা। তা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতির সঙ্গে কতজন ছিল? চারজন। প্রথম প্রধান বিচারপতি কে ছিল? এলিজা এমপে। বাকি তিনজন অধস্থ বিচারপতি কারা ছিলেন? চেম্বার, লেমিস্টার এবং হাইট। মনে রাখবে এটা। এবং তিনটি প্রভিন্স সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার শপথ নেওয়া হয়, কিন্তু 1800 খ্রিস্টাব্দে মাদ্রাজ সুপ্রিম কোর্টের আইন বলে 1801 সালে মাদ্রাজ সুপ্রিম কোর্ট এবং 1823 সালে বোম্বাই সুপ্রিম কোর্ট কিন্তু গড়ে উঠে। মনে রাখবে। এবং এই সুপ্রিম কোর্টগুলি বন্ধের সুপারিশ করা হয় 1854 সালে সেকেন্ড ল কমিশনের ভিত্তিতে, 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টগুলি বন্ধ হয়ে যায়। 1862 সালে গড়ে উঠছে কলকাতা বোম্বাই মাদ্রাজ হাইকোর্ট। মনে রাখবে এটা। বলা বাহুল্য, 1860 সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠার জন্য একটি বিসিএস আইন তৈরি করা হয়েছিল। সেই আইনটি 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের সঙ্গে মার্চ হয়ে যায় এবং 1862 সালে কলকাতা বোম্বাই মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। আর দ্বিতীয় ল কমিশন, প্রথম ল কমিশন 1834 সালে বেন্টিংয়ের আমলে গড়ে উঠে, টমাস বেন্টন মেগলের আমলে। মনে রাখবে এটা। তাহলে মেগলের হাত ধরে প্রথম ল কমিশন গড়ে উঠছে বেন্টিংয়ের আমলে 1834, তার 20 বছর পূর্তিতে। 1854 সালে দ্বিতীয় ল কমিশন পাশ হয়, সেই ল কমিশনে তিনটি সুপ্রিম কোর্ট, অর্থাৎ 1774 সালের কলকাতা, 1801 সালের মাদ্রাজ, 1823 বোম্বাই সুপ্রিম কোর্ট বন্ধের সুপারিশ করা হলো। সেগুলো বন্ধ হয়ে কী হবে? ওই ভবনগুলোই হাইকোর্টে রূপান্তরিত হয়ে যায়। প্রত্যেকে মনে রাখবে এটা। 1854 সালে উডি ডেসপ্যাচ পড়লে হবে না, দ্বিতীয় ল কমিশনে পড়তে হবে। আর এই কোম্পানির আমলে আইনগুলোর ক্ষেত্রে 2 দশক বা 20 বছর খুব তাৎপর্যপূর্ণ। 1773 রেগুলেটিং অ্যাক্টের 20 বছর পূর্তিতে 1793-তে নাম হয়ে যায় প্রথম চার্টার অ্যাক্ট। তারপর চার্টার অ্যাক্টগুলো 20 বছর অন্তর পাশ হয়, 1793-এর পর 1813, 1833 এবং 1853। তাহলে সবগুলো কিন্তু 20 বছর অন্তর পাশ হয়ে যাচ্ছে। ভালো করে মনে রাখবে এটা। তাই রেগুলেটিং অ্যাক্টের 20 বছর পূর্তিতে আইনটাই নাম হয়ে যাচ্ছে চার্টার অ্যাক্ট। ভালো করে মনে রাখবে। আবার দেখো ল কমিশন যেটা বললাম,
1834-এর 20 বছর পূর্তিতে 1854 সালে সেকেন্ড ল কমিশন পাস হয়। যাক, এটা প্রত্যেকে মনে রাখবে তোমরা। এটা এই সুপ্রিম কোর্ট গড়ে তোলা হলো এই 1853 সালে, ভীষণ ইম্পর্টেন্ট। 1854 সালে ল কমিশনই বন্ধের সুপারিশ করা হলো, তার পরিবর্তে কলকাতা বোম্বাই মাদ্রাজে হাইকোর্ট গড়ে উঠছে 1862 সালে। মনে রাখবে এটা, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ভারতীয় পরিষদ আইন বলে। কিন্তু এই যে সুপ্রিম কোর্টগুলো ছিল, এদের নির্দিষ্ট এলাকা, কে কতদূর এখতিয়ার বিচার করবে, এটা কোন আইন বলে স্থির হয়, মারাত্মক প্রশ্ন। 1853 সালে চতুর্থ সনদ আইন বলে সুপ্রিম কোর্টগুলি এলাকা সুনির্দিষ্ট করে দেওয়া হয়, কে কোন এলাকায় করবে। আমি এখন থানা, এখন দেখি পুলিশ স্টেশন, জেলার একটা সীমানা থাকে, সুপ্রিম কোর্ট নির্দিষ্ট সীমানা করে দেওয়া হয়েছিল 1853-তে। পরের বছরই 54 ল কমিশনে দেখলাম আমরা যে হাইকোর্টগুলি প্রতিষ্ঠার সুপারিশ করা হচ্ছে এবং সুপ্রিম কোর্টগুলি বন্ধের কিন্তু সুপারিশ করে দেওয়া হয়। ভালো করে মনে রাখবে এটা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আর আমি আগেই বলে এসেছি ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল, নর্থ, যার আমলে কিন্তু পাস হয়েছিল কি না 1773 রেগুলেটিং অ্যাক্ট, মনে রাখবে এটা। হ্যাঁ, রেগুলেটিং অ্যাক্ট তাহলে পাস হলো লর্ড নর্থের আমলে, ভালো করে মনে রাখবে এটা। এটা বলে দিয়েছি তোমাদেরকে। আর কি পাবো, জাজগুলো দেখিয়ে দেবো আমরা। দেখো, এলিজা এমপে ফার্স্ট জাজ ইন কলকাতা সুপ্রিম কোর্ট, প্রত্যেকে মনে রাখতে পারবে। একদম 16 মার্চ 1774 থেকে একদম আমরা দেখিয়ে দিয়েছি, আমাদের 1783 পর্যন্ত রিকলটা আবার পেয়েছিলেন তিনি, এবং তারপরে রোবার্ট চেম্বার সাজছে, পরপ্রথম দেখে নিতে পারবে। তাহলে এলিজা এমপের সময়কাল দিয়ে দিয়েছি, পুরো লিস্টটা দিয়েছি, আমরা দেখে নিয়ে ভালো করে পজ করে ফোনটাকে। ওকে, সুপ্রিম কোর্টে প্রথম প্রধান বিচারপতি লিস্ট। এবারে পিউনি জাজ বা অধস্থ বিচারপতি কলকাতা সুপ্রিম কোর্টে কে কে ছিল, দেখো আমাদের লেমিস্টার ছিল, বলেছি জন হাইড ছিল, তোমরা উইলিয়াম জনস ছিল, উইলিয়াম ডানকিন, পরের পর সিকোয়েন্স যাচ্ছে। এগুলো পিউনি জর্জের লিস্ট, তোমরা দেখে নিতে পারো ভালো করে, এরা ছিল পিউনি জর্জের লিস্টের তালিকা। এবারে আসছে সুপ্রিম কোর্টের জাজের কাদের লিস্ট, মাদ্রাজের। এবার পরীক্ষা এটা খুব দিচ্ছে, মাদ্রাজের প্রথম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে ছিল, স্যার টোমাস অ্যান্ড্রু, এই নামটা মনে রাখবে, স্যার পুরো নাম টোমাস অ্যান্ড্রুটা মনে রাখবে, তবে লুমিস ডেন এবং স্ট্রেঞ্জ, স্যার টোমাস অ্যান্ড্রু লুমিস ডেন স্ট্রেঞ্জ, পুরো নামটা টোমাস অ্যান্ড্রু মনে রাখলেও চলে যাবে। 1831-16 বন্ধু ছিল মাদ্রাজ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। এবারে বদমাইশি করছে, মাদ্রাজ সুপ্রিম কোর্টের শেষ বিচারপতি কে ছিল সুপ্রিম কোর্টের, এই স্যার কোলে, স্যার কোলে হারম্যান স্কটল্যান্ড, স্যার কোলে হারম্যান স্কটল্যান্ড, মাদ্রাজের সর্বশেষ সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস, মনে রাখবে এটা। তাহলে এখান থেকে আমরা আরেকটা যদি ব্যাকে চলে যাই, যদি বলে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি এলিজা এমপে, শেষ তালে কে ছিল, শেষ তালে কে ছিল, বার্নেস পিকক। যে বার্নেস পিকক, মনে রাখবে এটা, যে বার্নেস পিকক কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হয়েছিলেন। তো কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এলিজা এমপে বয়ে পায়, শেষটা কিন্তু অনেকেই জানি না আমরা, অনেকেই জানি, অনেকে জানিও না আমরা, বার্নেস পিকক। এই বার্নেস পিকক আবার কলকাতার হাইকোর্ট প্রতিষ্ঠা হলে তার প্রথম প্রধান বিচারপতি হয়েছিল। তেমনি পিউনি জাজটা ভালো করে মনে রেখে দিবে তোমরা, ভালো করে প্রশ্ন কমন আসতে পারে। আবার মাদ্রাজের ক্ষেত্রে টোমাস অ্যান্ড্রুটা ভালো করে মনে রাখবে, প্রথম শেষ হচ্ছে স্যার হারম্যান স্কটল্যান্ড। আবার বোম্বাইয়ের প্রথম প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড ওয়েস্ট, ভীষণ ইম্পর্টেন্ট। বোম্বাই সুপ্রিম কোর্টে ফার্স্ট চিফ জাস্টিস কে ছিলেন, এডওয়ার্ড ওয়েস্ট, ভালো করে নামটা মনে রাখবে। এবার যদি বল শেষ কে ছিলেন, দেখো দিয়ে দিয়েছে এখান থেকে, স্যার ম্যাথিউ রিচার্ড সাউস, স্যার ম্যাথিউ রিচার্ড সাউস, ইনি হচ্ছে বোম্বাই সুপ্রিম কোর্টের শেষ প্রধান বিচারপতি। তাই শুধু কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির জন্য জানাসা ইউটিউব চ্যানেল কিন্তু নয়, সুপ্রিম কোর্টের প্রথম শেষ, পিউনি জাজের প্রথম শেষ, মাদ্রাজের প্রথম শেষ, বোম্বাইয়ের প্রথম শেষ জানতে হবে কিন্তু। এইগুলো জেনে রাখতে পারলে আপনি চাকরি সুনিশ্চিত পাবেন, এটা বলে দেওয়া যেতে পারে। এবারে আসি, এই আইন বলে কিভাবে বিত্তশালীদের ক্ষমতা দেওয়া হলো না, 500 পাউন্ড শেয়ার হোল্ডার যারা ছিল তাদের ভোটদানের ক্ষমতা নাকচ করে দেওয়া হলো, ভোট পাবে না। 1000 পাউন্ড হলে আপনি একটি ভোট দেওয়ার ক্ষমতা পাবেন, 3000 হলে তিনটি, 6000 6টা, 10000 10টা, তাদের সব ভাগ করে দেওয়া হয়েছিল, মনে রাখবে এটা। কি বললাম, তাহলে 500 পাউন্ড শেয়ার হোল্ডারদের কোনো ক্ষমতা দেওয়া হয়নি, 1000 পাউন্ড আপনার শেয়ার হোল্ডার হলে একটি ভোট পাবেন, 3000 হলে দুটি, 6000 হলে তিনটি, 10000 হলে 4টি ভোট দেওয়ার ক্ষমতা তিনি পাবেন। এইভাবে বিত্তশালীদের উপরে আস্তে আস্তে করে কি হলো না, ভোটাধিকার ক্ষমতাটা প্রয়োগ করা হয়। তো যাই হোক, এই আইন বলে কোর্ট অফ ডাইরেক্টরস ব্রিটিশ সরকারের কাছে কোম্পানি শাসন অর্থ সম্পর্কে যাবতীয় তথ্য প্রদান করে ঘোষণা করে দেওয়া হয়। কি কি ঘোষণা করে দেওয়া হলো, যে বোর্ড অফ ডাইরেক্টরসের কাছে ব্রিটিশ সরকারের কোম্পানি শাসন অর্থ সম্পর্কে যাবতীয় তথ্য পেশ করতে বাধ্য থাকবে, মনে রাখবে এটা, কেউ আত্মহত্যা করতে পারবে না। আমরা জানি যে ওয়ারিং হেস্টিংস কুচায় পড়ে গেছিল, রবার্ট ক্লাইভকে আত্মহত্যা করতে হয়েছিল এই ফাঁকি দেওয়ার জন্যই কিন্তু। তো যাই হোক, এইগুলো কিন্তু ঘোষণা করা হলো, এবং কোম্পানির কাছ থেকে ব্রিটিশ রাজের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রথম পদক্ষেপ ছিল এই আইন, মনে রাখবে এটা। এই আইন বলতে আমরা রেগুলিং আইনের কথা বলতে পারি, দ্বৈত শাসনের অবসান ঘটছে রেগুলিং আইন বলে, ভীষণ ইম্পর্টেন্ট। আমরা জানি 1765 রবার্ট ক্লাইভ যখন দেয় লাভ করলো,
1765 থার্ড জুন প্রথম এলাহাবাদের সন্ধি যেটা হচ্ছে, এবং 12 আগস্ট আমরা দেখছি এলাহাবাদের দ্বিতীয় এলাহাবাদের সন্ধি হচ্ছে, এবং ওই সন্ধির দিনই আবার দেওয়ানি লাভ হচ্ছে। এরপরে কিন্তু 1765 ওয়াট ক্লাব কি করেছিল, দ্বৈত শাসন তার অবসান ঘটেছিল 8 বছর পরে 1773 সালে। এটা প্রত্যেকে মনে রাখবে এটা, ওকে। হ্যাঁ, এবং কি করা হলো, কোম্পানির যে ভারতবর্ষ আধিপত্য করছে, একজন গভর্নরের পাশাপাশি 4 জন কাউন্সিলের হাতে, 4 জন সদস্য কাউন্সিলের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হলো। এই 4 জন কাউন্সিল কারা কারা ছিল, ক্লাভারিং, জনসন, বারওয়েল এবং ফিলিপ ফ্রান্সিস, প্রত্যেকে মনে রাখবে। তাহলে কোম্পানি ভারতবর্ষে 4 জনের হাতে দায়িত্ব দেওয়া হলো গভর্নর জেনারেলের পাশাপাশি। তাদের নামটা আরেকবার বলবো, ক্লাভারিং, জনসন, বারওয়েল এবং ফিলিপ ফ্রান্সিস, এই কাউন্সিলের হাতে। এবং এই নতুন কাউন্সিলের নাম রাখা হলো সুপ্রিম কাউন্সিল অফ ফোর্ট উইলিয়াম, সুপ্রিম কাউন্সিল অফ ফোর্ট উইলিয়াম, মনে রাখবে এটা। আমরা জানি 1696 সালে ফোর্ট উইলিয়াম দুর্গের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, 1700 খ্রিস্টাব্দের কাজ শেষ হয়েছিল, এর শতবর্ষে 1800 খ্রিস্টাব্দে গড়ে ওঠে ফোর্ট উইলিয়াম কলেজ। আর এই ফোর্ট উইলিয়াম হচ্ছে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে নামাঙ্কিত হয়েছিল, মনে রাখবে এটা। সেই কাউন্সিলের নামটা প্রত্যেকে মনে রাখবে, সুপ্রিম কাউন্সিল অফ ফোর্ট উইলিয়াম। যাক, এই ফোর্ট উইলিয়াম কি করা হলো, গভর্নর, গভর্নর জেনারেল বলে দিয়েছি, রেগুলি আইন বলে গভর্নরকে গভর্নর জেনারেল করা হয়। ওয়ারিং হেস্টিংস 1772 থেকে 1773 সর্বশেষ গভর্নর বাংলার, আবার তিনি 1773 থেকে 1785 বাংলার প্রথম গভর্নর জেনারেল। অর্থাৎ বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল করা হচ্ছে নিয়ামক আইন বলে। 1772 থেকে 1773 ওয়ারিং হেস্টিংস বাংলার শেষ গভর্নর হন, এবং 1773 থেকে 1785 তিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন। আবার 1833 সালের তৃতীয় চার্টার অ্যাক্টে বলে গিয়ে কী দেখেছিলাম, বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করা হয়েছে, জানি আমরা সবাই এটা। আবার কী করা হয়েছে, 1858 সালে ভারত আইন বলে বোর্ড অফ কন্ট্রোল অবলুপ্তি ঘটিয়ে ভারত সচিব পদ সৃষ্টি করা হয়েছিল, এবং ভারতবর্ষের গভর্নর জেনারেলকে ভারতের ভাইসরয় পদ উত্তীর্ণ করা হয়েছিল। আবার 1947 সালে ভারতের স্বাধীনতা আইন বলে ভারতের ভাইসরয় পদটি প্রধানমন্ত্রী পদ উত্তীর্ণ হয়ে যায়, এবং গভর্নর জেনারেল পদ আবার ফিরিয়ে আনা হয়, মনে রাখবে এটা। তাহলে ভারত সচিব পদটা কী হলো, প্রধানমন্ত্রীর পদ হলো 1947 সালে, আর ভারতের ভাইসরয় পদটাকে গভর্নর জেনারেল পদ উত্তীর্ণ করে দেওয়া হয়। তাই ভারতের শেষ ভাইসরয় মাউন্টব্যাটেন, এবং স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল মাউন্টব্যাটেন। আর 1950 সালের 26শে জানুয়ারি সেই গভর্নর জেনারেল পদটি রাষ্ট্রপতি পদে উত্তীর্ণ হয়ে যায়। তাই ভারত সচিব পদ 1858 শুরু হয়, 1947 সালে সেই প্রধানমন্ত্রী পদে হয়ে যায়, আর 1947 সালে ভারতের ভাইসরয় পদের অবলুপ্তি ঘটিয়ে আবার গভর্নর জেনারেল পদ ফিরিয়ে আনা হয়। 1950 সালের 26শে জানুয়ারি সেই গভর্নর জেনারেল পদটি রাষ্ট্রপতি পদে উত্তীর্ণ হয়। প্রত্যেকে মনে রাখবে এগুলো। আর এই নিয়ে কোয়ারি হলে অবশ্যই যোগাযোগ করে নেবে আমার সঙ্গে, কিন্তু পার্সোনাল নম্বরে ডেসক্রিপশন দেওয়া থাকবে, বা 9903209080 এই নাম্বারে যোগাযোগ করে নেবে, ওকে, বাই। যাক, এটা বলে দেওয়া হলো, এবং শাসনকালের মেয়াদ কিন্তু 5 ইয়ার্স মেয়াদে দেওয়া হয়। তাই ফোর্ট উইলিয়াম কলেজের গভর্নরকে গভর্নর জেনারেল করা হয়, কার্যকালের মেয়াদ কিন্তু 5 বছর ধার্য করে নেওয়া হয়, মনে রাখবে এটা। বোম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সি গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলের নিয়ন্ত্রণে আসে, অর্থাৎ কলকাতার গভর্নর জেনারেলের হাতেই থাকবে বোম্বাই মাদ্রাজ কাউন্সিলের দায়িত্ব। আমরা দেখেছিলাম 1775 সালে সুরাটের সন্ধি কলকাতা কাউন্সিলকে না জানিয়ে করার ফলে 1776 সালে পুরন্দর সন্ধি হয়েছিল, অর্থাৎ কলকাতা কাউন্সিল সর্বোচ্চ ক্ষমতা ভোগ করত। পরিচালক সভায় 24 জন সদস্য স্থির করা হয়েছিল, এর মধ্যে 6 জন অর্থাৎ 1/4 বা 1/4 সদস্যকে প্রত্যেক বছর অবসরের জন্য কিন্তু বলে দেওয়া হয়েছিল, করতেই হবে, মনে রাখবে এটা। আর পরিচালক সভার সদস্যরা 4 বছর কাজ করতে পারবে উল্লেখ করে দেওয়া হয়েছিল, মানে সুন্দরভাবে পেয়ে যাবে, যারা ইন্ডিয়ান হিস্ট্রি বইটা আছে বা নেটসিটের বইটা আছে পড়ে নেবে, সব ডিটেলসে পেয়ে যাবে। আর এই যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা, ইংল্যান্ডের যে কমন ল ছিল, ইকুইটি ল ছিল, নৌ আইন ছিল, ধর্মীয় আইন ছিল, এই আইনের ভিত্তিতে তারা সুপ্রিম কোর্টে বিচার করতে পারবে বলে দেওয়া হলো, ভালো করে মনে রাখবে এটা। যাও, এই যে ওয়ারিং হেস্টিংসের আমলে সুপ্রিম কোর্টের ইতিহাসটা বলে দিয়েছি, এখানে তোমরা দেখে নিতে পারো। 1800 খ্রিস্টাবে তৈরি হলো মাদ্রাজ সুপ্রিম কোর্ট অ্যাক্ট, 1801 খ্রিস্টাব্দে গড়ে হলো, আর 23 খ্রিস্টাবে বোম্বাই সুপ্রিম কোর্ট গড়ে হলো, আর 73 রেগুলি আইন বলে 1774 সালে কলকাতা সুপ্রিম কোর্ট গড়ে হলো। আর প্রধান বিচারপতির তালিকা আমি আগেই বলে দিয়ে এসেছি, কলকাতা বই মাদ্রাজ, ভালো করে তোমরা দেখে নেবে। আর যারা নেট সেট দিবে তারা এই বইটা একদম গুলে পুরো খেয়ে ফেলবে, প্রতিটা টপিক তোমার ভীষণ ভীষণ কিন্তু হেল্প পাবে। ইউজিসি নেটের উপর দেখিয়ে দিয়েছি বইটা, অনেকে ডিমান্ড স্যার কোন বইটা পড়বে, এই বইটা পড়বে তোমরা। তো wbcs দেবে তার ইন্ডিয়ান হিস্ট্রি বইটা কিনবে, দাসম কালের কভার, আর নেট সেট দেবে এই বইটা স্টাডি করবে। আশা করি এইরূপ বই তুমি বাংলা ভাষায় পাবে না, যদি মন দিয়ে পড়তে পারো জীবন তোমার ধন্য বলে মনে হবে, ওকে, বাই।